আমরা সবাই জানি আমাদের পৃথিবীর চার ভাগের তিন ভাগই পানি, কিন্তু সমুদ্রের রহস্যময় দুনিয়াটা যেন এখনো এক রহস্যই রয়ে গেছে। গবেষকদের মতে সমুদ্র তলের মাত্র 2-5% পর্যন্ত জানতে পেরেছি আমরা, আর এর বাকি সবটাই চির অন্ধকারে রহস্যের চাদরে ঢাকা পড়ে আছে। আজ আপনারা দেখবেন সাগরের এমন 5টি রহস্য। সাগর তলের জলপ্রপাত। পানির নিচে জলপ্রপাতের কথা হয়তো শুনেছেন, তবে এটা জানেন কি না, এই বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাতটা কিন্তু রয়েছে পানির নিচেই। পানির নিচে এখন পর্যন্ত 7টি জলপ্রপাত আবিষ্কার করা সম্ভব হয়েছে। এগুলোর মধ্যে সর্বোচ্চ গ্রিনল্যান্ড এবং আইসল্যান্ডের মধ্যকার আটলান্টিক সাগরের তলদেশে রয়েছে ডেনমার্ক স্ট্রেইট কাটারাক নামের এই জলপ্রপাতটি। মূলত পানির উষ্ণতার পার্থক্যের কারণে এমন প্রপাতের সৃষ্টি হয়। ঠান্ডা পানি গরম পানির তুলনায় ভারী হয়, তা নিচের দিকে প্রবাহিত হয় আর অপেক্ষাকৃত উষ্ণ পানি উপর দিকে উঠতে থাকে। এর ফলে নিম্নমুখে একটি পানির স্রোত সৃষ্টি হয়। রক্তস্রোত দেখে ভয় পাওয়াটাই স্বাভাবিক। সমুদ্রের পানি এত রক্ত লাল হয় কি করে? কোনো রক্তক্ষয়ী সংঘর্ষের ফল নয় এটা, স্পাইডার প্ল্যাঙ্কটন নামে এক ধরনের আলজি এর জন্য দায়ী। পানিতে ক্ষুদ্রাতি ক্ষুদ্র এই প্রাণীগুলোর একটি বিশেষ সময়ে এত বেশি সংখ্যায় বিস্তার ঘটে যে পানির উপর থেকে দেখলে চাদরের মতো বিছে আছে বলে মনে হয়। তবে আলজি কিন্তু মারাত্মক ক্ষতিকর হয়ে উঠতে পারে, এরা মানুষের শরীরেও বাসা বাঁধতে পারে। এমনকি এই প্ল্যাঙ্কটনে আক্রান্ত কোনো খাবার গ্রহণ করলেও ঝুঁকি থেকে যায়, যে কারণে প্রতি বছর এই আলজির শিকার হয়ে মারা যায় অনেক মানুষ। পাইরোজম, উষ্ণমণ্ডলীয় সমুদ্রের পানিতে ভেসে বেড়াতে দেখা যায় এদের। দেখে একটা প্রাণী বলে মনে হলেও এটি আসলে একটি কলোনি। জোর্স নামে এক ধরনের ক্ষুদ্র প্রাণীর বাস এখানে। এই অদ্ভুত প্রাণীরা একটু ভিন্নভাবে বেঁচে থাকে। এরা নিজেদের প্রতিরূপ তৈরি করে এবং এরা পরস্পরের টিস্যুর সাথে যুক্ত থাকে, আর এভাবেই এরা দীর্ঘ টিউবের মতো একটা আকার নেয়। এই টিউবের আকার দিন দিন বাড়তেই থাকে। যদিও এই প্রাণীরা প্ল্যাঙ্কটন খেয়ে বেঁচে থাকে, তবে এই টিউবের ভেতর ঢুকে যাওয়া বিপজ্জনক হতে পারে। এদের শরীর থেকে প্রাকৃতিক আলো তৈরি হয় বলে বিভিন্ন রঙে দেখতে পাওয়া যায় এদের। নীল আভা, ভারত মহাসাগরের একটি রহস্যময় দৃশ্য। শত শত বছর ধরে নাবিক এবং জাহাজীদের মধ্যে আলোচনার বিষয়বস্তু ছিল। একসময় এটিকে অতিকল্পনা মনে হলেও ভারত মহাসাগরের কিছু জায়গায় বাস্তবিকই মাইলের পর মাইল সমুদ্রের পানি কোমল নীল আভায় জ্বলতে থাকে। 2005 সালে এ নিয়ে ব্যাপক পরীক্ষা নিরীক্ষা চালান এক গবেষক। তার চালানো গবেষণায় জানা যায় সমুদ্রের পানিতে এক ধরনের ব্যাকটেরিয়া এর জন্য দায়ী। এই ব্যাকটেরিয়া পানির উপরিতলে ছড়িয়ে থাকে মাইলের পর মাইল। এদের শরীর থেকে হালকা আলো বিচ্ছুরিত হয়, যা পানির উপরিভাগে এক ধরনের রহস্যময় কোমল আভা তৈরি করে। খুনে ঢেউ, ঝড় বাতাস নেই, কিন্তু হঠাৎই সাগরে বিশাল বিশাল সব ঢেউ উঠে জাহাজ ডুবিয়ে দেয়। এ ধরনের কাহিনী শত শত বছর ধরে মানুষের মুখে মুখে ফিরেছে। বাস্তবিকই সমুদ্রে এমন খুনে ঢেউয়ের অস্তিত্ব আছে যা স্বাভাবিক ঢেউয়ের তুলনায় কয়েক গুণ উঁচু হতে পারে। 2000 সালে উত্তর স্কটল্যান্ডে 90 ফুট উঁচু একটি খুনে ঢেউ দেখতে পাওয়া যায়। এই ঢেউ শুধু উঁচুই হয় তা নয়, এদের ধ্বংসের ক্ষমতা হয় প্রচণ্ড। কিন্তু কি কারণে হঠাৎই সমুদ্রে এমন উঁচু সব ঢেউ ওঠে তা এখনও পুরোপুরি ব্যাখ্যা করা সম্ভব হয়নি। ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করুন। ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন ফানি ফ্রগ ক্রিয়েটিভস চ্যানেল।